রেল লাইন সম্প্রসারণের জন্য রেলের জায়গা থেকে জবরদখলকারীদের সরিয়ে দেওয়া নিয়ে এবার চাঞ্চল্য দেখা দিল। সোমবার বর্ধমানের পার্লা রোড স্টেশন এলাকায় বসবাসকারী 70টি পরিবার তাদের উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। পুনর্বাসনের দাবিতে এদিন শিশু মহিলাদের নিয়ে হাতে পোস্টার লিখে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এদিন রেলের জায়গায় বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন, তারা দীর্ঘ কয়েক বছর ধরে এই পার্লা রোড স্টেশন এলাকায় বসবাস করছেন, ব্যবসা করছেন। হঠাৎই রেলের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয় 14 জুনের মধ্যে সকলকে জায়গা খালি করে দিতে হবে। হঠাৎই এই নোটিশে তারা ভয়াবহ সমস্যার মুখে পড়েছেন। রেল উচ্ছেদ দিলে তারা কোথায় যাবেন, দিশাহারা হয়ে পড়েছেন। এমস্ত অবস্থায় বাসিন্দারা দাবি করেছেন তাদের বিকল্প জায়গা দেওয়া হোক, পুনর্বাসন না দিয়ে তাদের উচ্ছেদ করা চলবে না।